নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ থেকে কীভাবে প্রচুর ফুল পেতে পারেন। তো এটা যদি করেন তাহলে কিন্তু প্রচুর ঝাঁকড়া হবে গাছটা এবং আপনারা প্রচুর ফুল পেতে পারেন এই গাছ থেকে। তো আমি আপনাদের দেখাবো আজকে পিঞ্চিং কীভাবে করতে হয়, কখন করবেন এবং কতটা অবধি পিঞ্চিং করতে হবে। তো আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমি ভিডিওটাতে দেখাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক। এই গাছগুলো কীভাবে আমি কাটিং থেকে গ্রো করেছি সেটা আমি অলরেডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আপনাদেরকে আই বাটনের লিঙ্ক আসছে সেখানে ক্লিক করুন, সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এই চন্দ্রমল্লিকার ডাল থেকে কীভাবে নতুন চারাগাছ তৈরি করা হয়। তো সেই প্রসেসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে চন্দ্রমল্লিকার ডাল থেকে কীভাবে নতুন চারাগাছ তৈরি করতে হয়। আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো যে চন্দ্রমল্লিকা পিঞ্চিং কীভাবে করতে হয় এবং কতটা অবধি পিঞ্চিং করলে গাছটা খুবই ভালো গ্রো হবে এবং ঝাঁকড়া হবে। গাছটা যত ঝাঁকড়া হবে তা ততটাই কিন্তু ডাল হবে এবং সেই ডালের মধ্যেও কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি আপনারা পিঞ্চিং না করেন তাহলে কিন্তু গাছটা অনেক বড় হয়ে যাবে কিন্তু ডালগুলো অত ভালোভাবে মেলতে পারবে না, সেই জন্য কিন্তু ফুল খুবই কম আসবে। এটা যদি টাইম টু টাইম করা যায় আপনারা যদি করেন তাহলে কিন্তু এর থেকে কিন্তু প্রচুর ফুল পাওয়া সম্ভব। তো এখন থেকে যদি ভালোভাবে কেয়ার করেন তাহলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে এর ফুল আসার সময় তখন কিন্তু এই ফুল গাছটা ভরে যাবে। তো এখন থেকে যদি ভালোভাবে যদি গাছটাকে কেয়ার করেন তাহলে কিন্তু খুবই ভালো ফুল আসার সম্ভাবনা এই গাছে থাকে। সেই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা তিনটে পর্ব করে আমি আপনাদেরকে দেখাবো। গাছগুলো যখন এত বড় হয়ে যাবে তখন কিন্তু এই ডালগুলো ছেঁটে দিতে হবে, 3-4 ইঞ্চি অবধি ডালটাকে কেটে নিতে হবে, অপরের ডালটা যেটা এই ডালটাকে আপনারা গ্রো করতে পারেন। ছেড়ে দিলে কী হবে যে পাশের ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রো হতে আস্তে আস্তে গ্রো হবে, সেই গ্রো হওয়া ডালগুলোতে কিন্তু অনেক ফুল আসার সম্ভাবনা খুবই বেশি থাকে।